বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা একটি পোস্টে লেখা হয়েছে, দেশের ভাগ্যের সিদ্ধান্ত হবে রাজপথে। একজন দণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তির এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। 2008 সালে রাজনীতি ছেড়ে দেওয়ার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। প্যারোলে মুক্ত হয়ে লন্ডনে গিয়ে আর দেশে ফিরে আসেননি। সেখানে পলাতক অবস্থায় তাকে নেতা বানানোর জন্য নিজেদের গঠনতন্ত্রের সাতের কধারা সংশোধন করে বিএনপি। সাতের কধারায় বলা ছিল কোনো দণ্ডিত ব্যক্তি দলের নেতা হতে পারবেন না। 2008 সালে 3 নভেম্বর ঢাকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির তারেক রহমানকে ভয়ঙ্কর রাজনৈতিক দুর্নীতি এবং চুরির মানসিকতা সম্পন্ন রাজনীতির প্রতীক উল্লেখ করে তার বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় তারেকের যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞা সুপারিশ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারীদের নির্দেশনামূলক কোনো কথাও তিনি বলতে পারেন না। সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের ফাঁস করা গোপন নথি থেকে পাওয়া যায় এসব তথ্য। আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারীদের নির্দেশনামূলক কোনো কথাও তিনি বলতে পারেন না বলে জানান মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। বিচার এড়াতে তারেক রহমান লন্ডনে পলাতক জীবন কাটাচ্ছেন জানিয়ে মিজানুর রহমান বলেন, একটি বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশের মাটিকে এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেয়া যাবে না। তিনি ব্রিটিশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাস গুপ্ত উদ্বেগ প্রকাশ করেছেন তারেক রহমানের উক্তিতে। 2014 সালের জাতীয় নির্বাচনে আগে রাজপথে সহিংসতা এবং সারা দেশে সংখ্যালঘুদের উপর হামলার কথা উল্লেখ করে বলেন, 2013 থেকে 2015 পর্যন্ত শতাধিক পরিবারকে আক্রমণ করাসহ সম্পত্তি লুট করা হয়েছিল এবং উপাসনালয়গুলো পুড়িয়ে ফেলা হয়েছিল, যার কারণে অসংখ্য মৃত্যু, সম্পত্তি ও জীবিকা ধ্বংস হয়েছিল। অতীতে বিএনপি কর্তৃক সংগঠিত সহিংস হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের এই হুমকি দেশের সংখ্যালঘুদের জন্য উদ্বেগজনক। সামনের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বা পরে যে কোনো দায়িত্ববান রাজনৈতিক দল, সরকার বা বিরোধী যাই হোক, এটিকে বিশেষ বিবেচনায় রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থে এর অন্যথা করা যাবে না কিছুতে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। জনাব রহমান যে বক্তব্য প্রদান করেছেন তা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, কেননা এতে রাষ্ট্রীয় প্রশাসনকে শুধু হুমকি ও ভীতি প্রদর্শন করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত আছে। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে বাধা সৃষ্টির অপচেষ্টা আছে। শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীল পরিস্থিতি বিপন্নের অপচেষ্টাও রয়েছে। পলাতক দণ্ডিত আসামির বক্তব্য প্রচার নিঃসন্দেহে প্রচলিত আইনের চরমতম পরিপন্থী এবং আদালত অবমাননার শামিল। জনাক তারেক রহমানের বক্তব্য তাঁর রাজনৈতিক দলের ফেসবুকে সম্প্রতি প্রচারিত হয়েছে, যা প্রচলিত আইনের দৃষ্টিতে গর্হিত অপরাধ।